হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সকাল সকাল রেডি হয়ে গেছি পিসির বাড়ি যাব বলে। আজকে এই যে আমরা রেডি হয়ে গেছি, আজকে পিসির বাড়ি বউ ভাত আছে, এই যে আমার বর রেডি হয়ে গেছে, এই যে আমার ছেলে, এদিকে পিসেমশাইও রেডি হয়ে গেছে, এদিকে পিসেমশাই হাই করছে, এদিকে পিসি রেডি হতে যাচ্ছে। এই যে দেখুন আমার ছেলেকে দেখে, আমার মেয়েও রেডি হয়ে বসে আছে, ও কার্টুন দেখছে। এই যে আমার মেয়ে, এই যে আমার মেয়ে কার্টুন দেখছে, এই যে আমার মেয়ে হা করে আছে কার্টুন দেখছে। এদিকে আমরা সবাই রেডি হয়ে বসে আছি, মাঝখানে নতুন বউ বসেছে। ফুচকা খেতে এসেছি আমি এখন। এখানে ফুচকার ব্যবস্থা আছে, পাশে আবার কফি ব্যবস্থা আছে। প্রথমে ফুচকা খাবো, তারপর কফি খাবো। ফুচকা দাদা ফুচকা আলু মাখছে, আমি অনেকদিন পরে ফুচকা খাচ্ছি, আমার আর তরস হচ্ছে না। এই যে এখন দিচ্ছে, প্যাকেট ছিঁচছে। তাড়াতাড়ি দাও দাদা, তাড়াতাড়ি দাও। ফুচকাটা দেখে দেখে জিভে জল এসে গেছে আমার, কখন খাবো। এখন দিচ্ছে, মনে হয় এখন দিবে দিবে মনে হয়। উনি সব রেডি করছে এখন, তো এতক্ষণ তো বসেছিল, ও আবার মেখে নিচ্ছে। ঝাল মনে কম হয়েছে, ও দিচ্ছে দিচ্ছে দিচ্ছে। মা তাড়াতাড়ি দাও। ও আমার আর তরস হচ্ছে না, তরস হচ্ছে না। আরেকটা আরেকটা আমি গপা গপ মেরে দেবো। খুব টেস্টি, খুব টেস্টি, খুব টেস্টি হয়েছে ফুচকা, খুব টেস্টি হয়েছে। ও এ আবার দই ফুচকার ব্যবস্থা আছে রে, ঝুড়ি দিচ্ছে, টক দই দিচ্ছে। সেই মনে হয় দেখে মনে হচ্ছে খুব টেস্টি, খাইয়ে দেখি, খেয়ে দেখি। খেয়ে টেস্টি হয়েছে দই ফুচকাটা, খুব টেস্টি, খুব টেস্টি। এ মা আমার বড় বর না করছে, না করুক গা, আমি ফ্রিতে পেয়েছি, খাবো তো খাবো তো। আমার মেয়েও খাচ্ছে, ও আমার মেয়েও আরও খাবে বলছে। এদিকে আমার বর কফি নিয়েছে, এদিকে একটা, এদিকে একটা। বৌভাত ভাইতে ফ্রিতে পেয়েছে না, এদিকে দু হাতে দুটা নিয়েছে, আবার এটা খাচ্ছে, একবার ওটা খাচ্ছে। দেখুন একবার এটা খাচ্ছে, আবার ওটা খাচ্ছে। এদিকে আমার ঠান্ডার দিন, আমিও কফি নিয়েছি, কফি আমার ঠান্ডা লেগে গেছে। আর অন্যদিকে জলটা খুব ঠান্ডা ছিল, টক দই খেয়েছি, ঠান্ডা লেগেছে। আমি কফি খাচ্ছি, লোকে বাজে বলবে। এদিকে আমার বর কফি খাচ্ছে, আর অন্যদিকে তাকিয়েছে, এদের ছেলেদের ধর্ম আছে। বৌভাত বিয়ে বাড়িতে গেলে পরে নিজের বউকে দেখে না, অন্যদিকে তাকিয়েছে, বউ মেয়েদিকে দেখতে থাকে। এই যে আবার ওই মেয়েটাকে দেখে কফি খাচ্ছে, অন্যদিকে তাকিয়েছে, আবার আমাকে তাকাচ্ছে, অন্যদিকে নজর, আবার ওই মেয়েটাকে দেখছে। দাদাটা খাওয়া বাদে গল্পই করতো।